আপনি ভারতবর্ষ কিংবা বাংলাদেশ যেখান থেকেই হন না কেন, বাড়ি তৈরি করার সময় এই প্রশ্নটা কিন্তু একবার হলেও আপনার মনের মধ্যে এসেছে। আর আজকে আমি ইঞ্জিনিয়ার কিংসুক কুমার এই টুলু কলম বা মিনি কলম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেবো, আর এইভাবে বাড়ি তৈরি করার সময় কী কী বিষয় আছে যেগুলো আপনাদেরকে একদমই মাথায় রাখতে হবে সেই নিয়ে কিন্তু একটা দারুণ ভিডিও হতে চলেছে বন্ধুরা। তাই স্কিপ না করে ভিডিওটাকে পুরোপুরি দেখতে থাকুন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এই টুলু কলম কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী? টুলু কলম হচ্ছে যে নিচেটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত টাই বিম পর্যন্ত আমার কিন্তু ফ্রেম স্ট্রাকচারের মতো বাড়িটা হবে, অর্থাৎ আইসোলেটেড কলাম হবে, যেমন ছবিতে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই আইসোলেটেড কলাম থাকবে, তার উপর হচ্ছে গ্রাউন্ড লেভেলে একটা টাই বিম থাকবে এবং প্লিন্থ লেভেলে একটা বিম থাকবে, ব্যাস এই পর্যন্তই। তারপর কিন্তু কোনো কলাম উঠবে না, কলামকে কিন্তু টাই বিমে কেটে দেওয়া হবে যেমন ছবিতে দেখছেন। আচ্ছা, এইভাবে কি বাড়ি বানানোটা একদম যুক্তিযুক্ত বলে মনে হয়? দেখুন এই 8-9 মাসের চ্যানেলে আমি যে ভালোবাসাটা পেয়েছি তার নমুনাগুলো আপনারা এখন কমেন্টে দেখতেই পাচ্ছেন। আশা করছি এই ভিডিওটা আমি আপনাদেরকে এমনই বলবো যাতে করে আপনাদের এই টুলু কলম সম্পর্কে কিন্তু কোনো মিসকনসেপশন থাকবে। আচ্ছা, যারা চাইছেন কুমার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার অর্থাৎ আমাকে লাইভ দেখতে বা আমার সাথে বাড়ি সংক্রান্ত নানান বিষয়ে লাইভ আলোচনা করতে, তাদের জন্য একটা সুখবর রয়েছে, আপনারা আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু আগামী দিনে আপনাদের জন্য একটা ভালো লাইভ নিয়ে আসবো। আর সেখানে যারা বাড়ি করছেন এখন তারা কিন্তু সরাসরি আমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবেন। তবে একটা কথা বলে দিই, আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ওই পায়রার খোপের মতো ছোট ছোট ঘরের ভিডিও আর ফালতু কথা বলি না, যে বিষয়গুলো প্র্যাকটিক্যালি প্রয়োজন, যেটা আপনাদের কাজে লাগবে সেই নিয়েই ভিডিও বানাই। তাই দেরি না করে সরাসরি চলুন আজকের এই ভিডিওতে। দেখুন এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত দু ধরনের বাড়ির কথা আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। সেখানে ছিল ম্যাসনারি স্ট্রাকচারের বাড়ি, যেমন ইটের ভিতের বাড়ি। আগে কী হতো, সেই 30, 25, 20, 15, 10 এইভাবে একটা ভিত দেওয়া হতো না ইট দিয়ে, এবং তার উপর 10 ইঞ্চি দেয়াল গেঁথে কিন্তু বাড়ি করে তার উপর ছাদ ঢালাই হতো। এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে। এখন যে ভিডিওটা আপনার সামনে চলে এলো, আই বাটনে চলে যান, এটা দেখতে পাবেন। এখানে ম্যাসনারি স্ট্রাকচার, কলাম স্ট্রাকচার আর কনফাইন্ড ম্যাসনারি স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আজকের ভিডিওতে টুলু কলমের ব্যাপারটা কী হলো সেটা নিয়ে বলি, এবং প্রথমেই বলবো যে যে ভুলগুলো আমরা টুলু কলমের করতে গিয়ে ভাবি বা যে ধারণাটা আমাদের নেই সেটা। দেখুন টুলু কলাম বলে কিন্তু কোনোরূপ কোনো থিওরি আমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বাস্তবে এক্সিস্ট করে না, এটা শুনে চমকে যাওয়ার কিছু নেই। বাস্তবে কী হচ্ছে, ফ্রেম স্ট্রাকচারে কী হয়, টোটাল বাড়িটা একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে, অনেকটা টেবিল বা চেয়ারের মতো। তাই ছাদের লোড এক্ষেত্রে কী হয়, ছাদের লোডটা প্রথমে হচ্ছে ওয়াল বিমে যায় ছাদের নিচে থাকা, তারপর সেখান থেকে কলামে যায়, কলাম থেকে ফাউন্ডেশনে চলে যায়। এখানে কিন্তু দেয়ালগুলো কোনো লোড নেয় না, যার কারণে আমরা সেখানে ভেতরের দেয়ালগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যাই বলেন না কেন সেই দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে দেয়াল দেওয়া হয় না, সেখানে প্লাইউড দিয়ে পার্টিশন দেওয়া হয়। অনেক কমার্শিয়াল প্রজেক্টে ব্যাঙ্ক ফ্যাঙ্ক সেখানে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো ভাববেন সেখানে তো 5 ইঞ্চি দেয়াল দেওয়া হয়, তাহলে কেন আমি এই টুলু কলমের বাড়িতে 5 ইঞ্চি দেয়াল দিতে পারবো না? কারণ এখানেই তো সেই কনসেপ্টটা আসে, এখানেই তো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনি এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ এই বিষয়ে ভিডিও কিন্তু সচরাচর পাওয়া যায় না, তাই এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই দেরি না করে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন। টুলু কলম কিন্তু না ফ্রেম স্ট্রাকচার না ম্যাসনারি স্ট্রাকচার, অর্থাৎ মেঝে থামাল পর্যন্ত এটা ফ্রেম স্ট্রাকচারের মতো আচরণ করে, মেঝের উপরে এটা জাস্ট লোড বিয়ারিং স্ট্রাকচারের মতো আচরণ করে। আর একটু সহজ ভাষায় বলে দিই, অর্থাৎ মেঝের নিচে এখানে যেমন আইসোলেটেড কলাম উঠছে, বিম উঠছে, সব কিছু থাকছে যেমন ছবিতে দেখছেন, মেঝের উপরে কী হচ্ছে, কলামগুলো কেটে দেওয়া হচ্ছে। এবার জাস্ট আইবিমের উপরে গাঁথনি করে সেখানে আমি ছাদটা দিচ্ছি। তাহলে এই অবস্থায় যদি বাড়িটি ভূমিকম্পে কেঁপে ওঠে তাহলে কী হবে? তখন কিন্তু কলমগুলো না থাকার কারণে, তার চারপাশে কোনো ফ্রেম না থাকার কারণে ওই ইটের গান্ডিটাকে দুদিকে দোলার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই সবার প্রথম পয়েন্ট হিসাবে যেটা আপনাদেরকে বলবো, আপনার বাড়িটা যদি কোনো বড় গভীর খাতের পাশে হয়, যদি কোনো পুকুর বা জলাশয়ের পাশে হয়, যদি পাশ দিয়ে বড় কোনো হাইওয়ে যায়, যদি পাশে কোনো রেল লাইন থাকে, তাহলে সেখানে কখনোই এই টুলু কলম করার কথা ভাববেন না। যদিও ভেবে থাকেন এই ভিডিওটা দেখার পর ভাববেন না, কারণ সেখানে কিন্তু আপনার নিচেরটা ফ্রেম হচ্ছে বলে এটা ভাবার বিষয় নয় যে গোটা বাড়িটা ফ্রেম স্ট্রাকচারের বাড়ি। কারণ টাইবিমের উপর থেকে সম্পূর্ণ ইট গাঁথনির উপর বাড়ির লোডটা থাকে, তাই সেখানে হালকা বাড়িটা যদি হরাইজেন্টাল কেঁপে ওঠে, সেখানে কিন্তু ভূমিকম্পের কারণে বা যে কোনো কারণে কেঁপে ওঠে, তাহলে কিন্তু বাড়ির দেয়ালে অজস্র ফাট চলে আসবে এবং বাড়ির লংজিভিটি কিন্তু শেষ হয়ে যাবে। তাই সেই জায়গায় আপনাকে অবভিয়াসলি ফুল কলম স্ট্রাকচারে বাড়ি করতে হবে, এটা ক্লিয়ার হল। দু নম্বরে যে পয়েন্টটা বলবো, আপনি খরচ বাঁচানোর জন্য বলছেন টুলু পিলার বা মিনি পিলার দেবো, খরচটা অ্যাকচুয়ালি কীভাবে বাঁচে? আমরা ফুল কলামের বাড়িতে দেখি কলামগুলো ফুড়ো উঠে যায়, মাঝের দেয়ালগুলো আমরা 5 ইঞ্চি দিতে পারি। আপনাদের মনে হয় যে স্বাভাবিকভাবেই ইটের যা দাম বাড়ছে তাতে করে হুগলি বর্ধমান যে জায়গায় বাড়ি করছে না কেন, এক পিস ইটের দাম 13-14 টাকা,
বারো টাকা তো মিনিমাম, তাহলে সেখানে তো ইট বাঁচানো মানেই বাড়ির খরচা বেঁচে যা। এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। এবার আপনি কি ভাবলেন যে আপনার মেসেজ স্ট্রাকচার বাড়িতে তো সব দেয়াল 10 ইঞ্চি দিতে হয়, তো আমি কি করব, আমি কিন্তু ফ্রেম দেবো না, আমি কি করব টুলু পিলার পর্যন্ত টাইবিম পর্যন্ত আমি জাস্ট কলাম দেবো, তার উপর থেকে কি করব 10 ইঞ্চি গান্তি পুরোটা তুলবো না, মাঝে মাঝে ইঁটের 10 ইঞ্চি পিলার দেবো। এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে, মাঝে মাঝে 10 ইঞ্চি পিলার দেবো আর 5 ইঞ্চি গাঁদবো, এতে করে কি ছাদ থাকবে? ওই একতলা বাড়ি যদি হয় তাহলে থাকবে, কিন্তু ভবিষ্যতে আপনার উত্তর পুরুষ যখন ওই বাড়িটার উপর দুতলা করতে যাবে তখন কিন্তু ওর লোড নিতে পারবে না। তাই কখনোই এই ভাবনাটা আনবেন না যে টুলু পিলারে আপনি মাঝে মাঝে 10 ইঞ্চি ওই টাইবিমের উপর থেকে 10 ইঞ্চি ইঁটের পিলার তুলেন আর মাঝখানে 5 ইঞ্চি পার্টিশন ওয়াল দিয়ে ছাদ হয়ে যাবে। সেটা একতলা বাড়ির জন্য যা হোক করে টিকে থাকবে, পরে দুতলা করার সময় মোটেই টিকবে না। এখন যে কথাটা আমি বলছিলাম সেই প্রশ্নটাই চলে আসে যে খরচ বাঁচানো। দেখুন টুলু পিলারের বাড়িতে কি হচ্ছে, তাহলে টুলু পিলারের বাড়ি করলেও আপনাকে প্রত্যেকটা দেওয়াল 10 ইঞ্চি তাহলে দিতেই হবে। তাহলে আপনার কিন্তু 5 ইঞ্চি দেওয়ার কোনো রাস্তা পড়ে রইল না, কারণ এটা লোড বিয়ারিং স্ট্রাকচারের মতো আচরণ করছে। এবার 10 ইঞ্চি যেই দিচ্ছেন তাহলে ইঁটের খরচ সেখানে বেশি, হোয়ারাস ফুল কলামের বাড়িতে মাঝের দেয়ালগুলো আপনি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি যাই বলেন না কেন সেটা দিতে পারতেন, সেখানে ইঁটের খরচটা বাঁচত। এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি যারা দেখেননি তারা অতি সত্বর আই বাটনে ক্লিক করুন, গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে বন্ধুরা। এবার মিনি কলম বা টুলু কলমের বাড়িতে আপনাকে কিন্তু পুরো লিন্টেল টানা দিতেই হচ্ছে এবং ছাদও কিন্তু আপনার যতটা স্কোয়ার ফিট থাকে ততটাই থাকছে, তাহলে আপনার খরচাটা বাঁচছে কোথায়? আপনার ওই প্রত্যেকটা কলমের একটা বাড়িতে যদি 10টা কি 12টা কি 15টা কলম থাকে, ওই কলামের খরচাটা বাঁচিয়ে আপনি মনে করছেন আর ওয়াল বিমের খরচটা বাঁচিয়ে আপনি মনে করছেন গাদা টাকা বেঁচে যাবে, তা কিন্তু নয়। তাই পুকুরের ধার, রাস্তার ধার এই সমস্ত জায়গায় বাড়ি করার আগে ওই 1 লক্ষ টাকা, 1000 স্কোয়ার ফিটের বাড়িতে 50 থেকে 60 হাজার টাকা কি 1 লক্ষ টাকা বাঁচানোর জন্য আপনারা কিন্তু এই টুলু কলমের সিদ্ধান্ত নেবেন না। আর যদিও কেউ টুলু কলম বা মিনি পিলার দিয়ে বাড়ি করার কথা ভাবেন, মাথা থেকে এই বিষয়টা ছেঁটে ফেলুন যে টাইবিমের উপরে আমি বাইরের দেয়ালগুলো 10 দিয়ে যেমন ফুল কলামের বাড়িতে ভেতরের দেয়ালগুলো 5 দিতে পারি সেগুলো দেবো, সেটা মোটেই দেওয়া যাবে না। কারণ টাইবিমের উপর থেকে এটা লোড বিয়ারিংয়ের মতো আচরণ করে, তাই ছাদের সমস্ত লোডটাই দেয়াল দিয়ে চাড়িয়ে যায়, তাই এক্ষেত্রে ভেতরে কোনো দেয়ালই কিন্তু 4 ইঞ্চি দেয়া মোটেই যাবে না। এখন বন্ধুরা তাহলে কতগুলো জিনিস পরিষ্কার হয়ে গেল। যদি আপনি টুলু কলম দিয়ে বাড়ি তৈরি করার কথা ভাবেন তাহলে প্রথম কথা বাড়িটা পুকুরের ধারে হওয়া যাবে না, দ্বিতীয় কথা রাস্তার ধার বা হাইওয়ের ধার রেললাইনের ধারে হওয়া যাবে না। যদি তাই করেন 3 নম্বরে যেটা বলবো সেখানে প্রত্যেকটা দেয়ালই 10 ইঞ্চি দিতে হবে, 5 ইঞ্চি দেয়াল দেওয়ার কোনো পসিবিলিটি সেখানে থাকবে না। এবং টুলু পিলার দিয়ে বাড়ি করলেও 2 তলার বেশি বাড়ি কিন্তু কোনো মতেই করা যাবে না। এবং সবথেকে বড় জিনিস যেটা আপনাদেরকে মাথাতে সবসময় রাখতে হবে, এই ধরনের বাড়ির কোনোরূপ কোনো থিওরিটিক্যালি কিন্তু প্রুফ নয়, এটা খরচ বাঁচানোর জন্য আপনারা করছেন। আর 1000 স্কোয়ার ফিটের একটা বাড়িতে 60-70 হাজার থেকে 1 লক্ষ টাকার বেশি খরচ কিন্তু এতে বাঁচে না। এবার প্রশ্ন হচ্ছে বাড়ির স্ট্রাকচারের সাথে কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ বাড়িতে আপনি রং করবেন, বাড়িতে আপনি মার্বেল বসাবেন, বাড়িতে আপনি লাক্সারিয়াস আইটেম বসাবেন, টিভি কিনবেন, ফ্রিজ কিনবেন, সেটা যদি করতে পারেন 50-60 হাজার টাকার জন্য বাড়ির ক্ষতিটা করবেন না। তাই সতর্ক হয়ে যান। আর যদি কেউ মিনি পিলার দিয়ে বাড়ি করতেও চান তাহলে প্রত্যেকটা দেয়াল ন্যূনতম 10 ইঞ্চি দেবেন। এখন বন্ধুরা যারা আমার এই দুটো ভিডিও এখনও দেখেননি, দেরি না করে অতি সত্বর ভিডিও দুটির উপর ক্লিক করুন। আর এরকম ভিডিও আগে দেখেছেন বলে তো মনে হয় না। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।